বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? সুবা আল নূর। এই তো আমি সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যা হয়ে গেছে, যেন সুবা আল নূর বললাম। তো পেঁয়াজটা ভেজে নিলাম আর কাঁচামরিচ শুকনো মরিচ ভেজে নিলাম। ভর্তাটা বানাবো, আলু ভর্তা। আজকে আমি কি বানাচ্ছি? আলু ভর্তা। দেখতে থাকেন আমার সাথে, আসুন। তা পুরা ভাইয়ারা সবাই, তোমরা কেমন আছো? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খারাপ থাকলেও আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবো, মানে আমার শরীরটা বেশি ভালো না, তোমরা সবাই জানো। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। তা আমার এই পুরি বানানোটা তোমরা একটু দেখো, আলু পুরি এভাবে সবাই বানিয়ে খাবে। তো সবার জন্য আমি দোয়া দিচ্ছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভাইয়ারা আপুরা সবাইকে আমার দোয়া ও শুভেচ্ছা দিচ্ছি। ছোট ছোট মামনি ও আব্বুরা তোমরা কেমন আছো? তোমাদেরও আমি শুভেচ্ছা ও আদর দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি। এই যে ময়দাটা আমি তেল লবণ দিয়ে ময়ন করে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে, মানে আস্তে আস্তে কাজ করি, তো শরীরটা ভালো না, তো একটু একটু করে সব আগে বাগে করে রাখি, পরে আস্তে আস্তে করি। এই যে আমার এই পুরিটা বানাতে কোনো বেলুন ফিরি কোনো কিচ্ছু লাগবে না। এই যে আমি তেল দিয়ে শুধু এইভাবে করে করে ভর্তাটা ভিতরে দিয়ে দেব, তারপরে একবারে সবগুলা বানিয়ে নিব, লেচির ভিতরে দিয়ে দিচ্ছি। তো সবাই এভাবে পুরি বানিয়ে খাবা। আজকাল আলু পুরির, ডাল পুরির থেকে আলু পুরিটা খুব টেস্টি লাগে, যে খুবই টেস্ট আসছে, কারণ ওই যে আবার পেঁয়াজটা বেরেস্তার মতো করে দিয়েছিলাম, শুকনো মরিচও দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, যে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। তো তোমরা যারা আমার পাশে আছো, যারা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এভাবেই সবাই আমার পাশে থাকবে, আমিও তোমাদের সাথে থাকব। আপুরা ভাইয়ারা, ছোট্ট ছোট্ট মামুনিরা ও আব্বুরা সবাই আমার সাথে থাকবে। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। বড় বড় আপুরা, বড় বড় ভাইয়ারা, আবার ছোট ছোট আপুরা সবাই কিছু মনে করবে না, কারণ এই তো দেখো আমার এক হাতেই আমি সব কিছু করি, তো নিজে নিজে কেউ আমার ক্যামেরা ধরার নাই, সব কিছু আমি নিজে নিজে আস্তে আস্তে করি, সব কিছু ভিডিও এডিটিং করা, তারপরে এই তো ক্যামেরা, সব কিছু একা হাতে আমি করি, তো আমার কেউ হেল্প করার নাই। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে আমাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ও আমার ভিডিওটা পাওয়ার জন্য তোমরা বেল বাটনটি চেপে রাখবে, তাহলে সাথে সাথে পেয়ে যাবে আমি যেভাবে ছাড়ি। তা সবাই দেখছি আজকাল মনি পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মনি কতক্ষণে পাবে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সব আল্লাহর ইচ্ছা, সব ভাগ্য সবার। কেউ দেখা যায় অল্প সময়ে পেয়ে যায়, কেউ আবার অনেক সময় লাগে, যাক যার যেটা ভাগ্য। তা আমি যেভাবে আস্তে আস্তে করি, আমি আস্তে আস্তেই দৌড়াতে চাই, কারণ আমি হলাম কাসিম, মানে কচ্ছপের মতোই দৌড়াবো, দেখি আল্লাহ কী লিখছে কপালে। আমি আসছি এটা আমার শখের জন্য, শখের বসে আসছি আমি। আমি কোনো এখানে টাকা ইনকামের জন্য আসিনি, কারণ আমি শখের বশ তো হয়ে এখানে এসেছি। আর এসে আমার কাছে খুব ভালো লাগছে যে এটাও একটা জগৎ, এখান থেকে আমি কতগুলা ভাই বোন পেলাম, কতগুলা মানে এটা বলার মতো না, মানে সবাই আমার সাথে লাইভে কথা বলছে, আমার কথাগুলা শুনছে, মানে কেমন একটা মানে আদর মহব্বত মায়া পড়ে গেছে সব ভাই বোনদের ও বোনদের উপরে। সবাই আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। আর একটা কথা, সবাই সবার জন্য দোয়া করবে, কেউ কারো জন্য হিংসা করবে না,
সবাই সবার ভিডিও দেখবে, সব সময় ভিডিও দেখে একটা কমেন্টস করে আসবে, তারপরে ওরা আবার এসে তুমি যখন ভিডিওটা ছাড়ো দেখে যাবে। এভাবেই সবার মায়া মহব্বত থাকে সবার ঘরে সবাই গেলে, আর সবার লাইভে একটু একটু করে যাওয়ার চেষ্টা করবে, কারণ সবাই সবাইকে চিনতে হবে। আমার এত ভালো লাগতেছে এইখানে এসে, মানে সবাই আমাকে চিনছে, আপু আপু করে ডাকতেছে আমার নামটাকে, যে কী যে ভালো লাগতেছে বলার মতো না। তা আমার এই ভিডিওটা এভাবে দেখো, আমার কোনো বেলুন পেরিয়ে লাগলো না, তেল দিয়ে মানে এটা ময়ন করে রাখলে আর একটু হাতে তেল দিয়ে নিলে এই যে চেপে চেপে, আমি এখন পুরীগুলো আজকে বেশ একটা ভালো বানাতে পারিনি, কারণ শরীরটা ভালো না তো, মানে মনটা দিয়ে বানাতে পারিনি, তাহলে আমার পুরীগুলো অনেক সুন্দর সুন্দর টাপুস টাপুস হয়ে ফুলে ওঠে। তো ভাজতে গিয়েও দেখি যে কেমন একটা জানি নিজের মন মতো হয় নাই, কিন্তু টেস্ট হয়েছিল খুব একটা টেস্ট হয়েছিল। যে চলো এখন আমার হয়ে গেছে, এগুলো ভেজে নিয়ে আসি। এই যে এইভাবে যাক না, এই মামার থেকে কানা মামা হয়েছে তবুও ভালো। দেখো তোমরা যারা না বানাতে পারো তারা বানিয়ে খাবে। আজকে লাডু পুরি আলু পুরি দেখালাম, আরেক দিন আবার ডাল পুরি দেখাবো। বিশেষ করে আমার ব্যাচেলার ভাইয়াদের জন্য আর নতুন যারা রাঁধুনি তারা এভাবে দেখে বানাতে পারবে, একদম আমি পাট্টু পায়া দেখিয়ে দিয়েছি। আমার কথা শুনে বুঝতে পারছো আমি কথাও কিন্তু খুব কষ্ট করে বলতেছি, কথাও বলতে ভালো লাগতেছে না, সারাদিন শুধু শুয়ে থাকি, পিঠের ব্যথা, শরীর ব্যথা ঠান্ডার জন্য। সবার আপু আপু ডাকটা শুনতে আমার খুবই ভালো লাগে। এই যে আরো কয়েকটা বানিয়ে নিব, দেখো আমি দেখাচ্ছি তোমাদের। তা সস দিয়ে আমরা খেয়েছিলাম, আমি আর আমার ছেলে মিলে, খুবই টেস্ট আসছে। আমার ছেলের জন্য দোয়া করবে সবাই, ছেলেটার শরীরটা একটু ভালো না, আর ওই দুইজন তো ওরা বাইরেই আছে, এটা ওই ছেলেটারও কালকের থেকে শরীরটা একটু খারাপ ছিল, মনে হয় ফুড পয়জিংয়ে হয়েছে, ও সারাদিন কিছু খাওয়া দাওয়া করতেছে না। পুরিয়া দেখো কি সুন্দর পুরিয়া হয়েছে, ইন্ডিয়ানদের মতো বললাম পুরিয়া। সবাই একটা ভালো করে ভালো কাজ করবেন সব সময়, আর সব সময় মানে দুঃখী জনকে সাহায্য করবে, এতিমদেরই করবে সাহায্য করবে, কোনো একটা ভালো কাজ যেভাবে যে যে যেই সেক্টরে আছে ওভাবেই কাজ করার চেষ্টা করবে। দেখবা তুমি যদি একটু কোনো জিনিস যাদের অসহায় ওদের মাথায় হাত বুলাও, কিংবা একটু করে ওরা যে এত খুশি হবে সেই খুশিটা তুমি টাকা দিয়ে কোথাও কিনতে পাবা না, ওরা অল্পতেই খুব খুশি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমি সস দিয়ে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, দেখো যে পুরি সস দিয়ে